হ্যালো ফ্রেন্ডস আমি পুরুলিয়ার মেয়ে আর আমি যেটুকু কাজ জানি সেটাই আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করেছি আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা সোফা কভার এই ডিজাইনটা শুধুমাত্র আমি সুতো এবং ক্রুশ দিয়েই বানিয়েছি আর অন্য কোনো মেটেরিয়ালস ব্যবহার করছি না এই ডিজাইনটা তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন যেমন ধরুন চাদর বেডশিট বা আরও অনেক কিছু বানানো যাবে আমি এই ডিজাইনটা দিয়েই সোফা কভার বানিয়েছি পুরো ডিজাইনটাই আমি আমার নিজের হাতে বানিয়েছি দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখাই শুধুমাত্র সুতো আর ক্রুশ দিয়ে বানিয়েছি প্লিজ আপনারা আমার পুরো ডিজাইনটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এই সোফা কভারের ডিজাইনটা তৈরি করার জন্য আমি ক্রুশ নিয়েছি ও সাদা সুতো আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো রঙিন সুতো ব্যবহার করতে পারেন প্রথমে আমি সাতটা চ্যান সেলাই তুলে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত দেখুন সাতটা আমি চেন সেলাই তুলে নিলাম এরপরে সাতটা চ্যানকে এখানে আমি জয়েন করব জয়েন করলাম এরপরে দেখুন এখানে আমি আবারও একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করলাম এরপরে দেখুন পাঁচটা চ্যান নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চ্যান নিলাম এরপরে গোল রাউন্ডের মধ্যে সিঙ্গেল ক্রুশ দিয়ে আমি জয়েন করবো আবারও পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবারও দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করবো এইভাবে মোট আমি এখানে আটটা ছোটো ছোটো ডিজাইন করে জয়েন করবো দেখুন পুরো রাউন্ডটায় আমি মোট ছোটো ছোটো সাতটা ডিজাইন তুলে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবারও আমি পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ দেখুন পাঁচটা চেন নিলাম এরপরে এখানে আমি জয়েন করব জয়েন করলাম আবারও আমি পাঁচটা চেনব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়ন করব আবার পাঁচটা চেনাব্যাক দুই তিন চার পাঁচ আবার দেখুন এর মাথাতে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়ন করব আবার পাঁচটা চেনাব্যাক দুই তিন চার পাঁচ আবার আমি এখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়ন করব এইভাবে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসব দেখুন পুরো রাউন্ডটাই আমি একই প্রসেসে কমপ্লিট করলাম আমি এখানে আপনাদের বুঝতে সুবিধার জন্য একটা পিন লাগাচ্ছি আবারও পাঁচটা চেনব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এই পিনের এখানে পাঁচটা চেনকে সিঙ্গেল কুরুশ দিয়ে জয়েন করলাম আবার আমি পাঁচটা চেন নেবো এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে আমি তিনটা সিঙ্গেল কুরুশ দিয়ে জয়েন করবো এক দুই তিন পিনটাকে আমি খুলে নিলাম উপরে আটকাচ্ছি আবার পাঁচটা চেন ব্যাক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে তিনটে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব আবার পাঁচটা চেনব্যাক দুই তিন চার পাঁচ সেম একই প্রসেসে আমি পিন লাগা পর্যন্ত নিয়ে আসব দেখুন সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে এলাম আবারও পাঁচটা চেনব্যাগ দুই তিন চার পাঁচ আবার দেখুন পিনটাকে আমি খুলে নিচ্ছি এরপরে এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার দেখুন এখানে আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলছি তাহলে এখানে আমি মোট চারটা সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার আমি পাঁচটা চ্যান নেব দুই তিন চার পাঁচ আবার এখানে আমি পিন দিয়ে আটকালাম আবার দেখুন এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে দুটো তুলছি আবার পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ এইভাবে সেম একই প্রসেসে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসব দেখুন আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত কমপ্লিট করলাম এরপরে আবারও পাঁচটা চেন ব্যাগ দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে পরপর আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার আমি তিনটা তুলবো মোট এখানে পাঁচটা আমি সিঙ্গেল ক্রুজ তুলে নেব আবার পাঁচটা চেন নেবো এক দুই তিন চার পাঁচ আবার এখানে আমি পিন আটকাবো আবার দেখুন এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুজ তুলে নিচ্ছি আবার এখানে তিনটা তুলব দুই তিন আবার পাঁচটা চ্যানব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এইভাবে পুরো রাউন্ডটাই আবারও আমি এখান পর্যন্ত নিয়ে আসব সেম একই প্রসেসে আমি পুরোটাই কমপ্লিট করলাম আবার পাঁচটা চেন ব্যাগ দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার এখানে চারটা সিঙ্গেল ক্রুশ তুলে নেব্যাক দুই তিন চার আবার পাঁচটা চেন ব্যাগ দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব আবার এখানে পরপর আমি চারটা সিঙ্গেল ক্রুশ তুলেন ব্যাগ দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এইভাবে সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে আসবো দেখুন সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই আবারও কমপ্লিট করলাম আবার দেখুন এখানে পাঁচটা চ্যান নেব এক দুই তিন চার পাঁচ আবার আমি পিনটাকে খুলে দিচ্ছি এরপরে আবার দেখুন পরপর আমি দুটো সিঙ্গেল ক্রুশ এখানে তুলে নেব এরপরে দেখুন এখানে আমি পাঁচটা সিঙ্গেল ক্রুশ পর পর তুলব এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা ব্যাগ দুই তিন চার পাঁচ আবার এখানে আমি পিন লাগালাম আবারও এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দেখুন পরপর আমি পাঁচটা সিঙ্গেল ক্রোশ তুলে নেব দুই তিন চার পাঁচ আবার পাঁচটা এক দুই তিন চার পাঁচ এইভাবে সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করব পুরো রাউন্ডটাই আমি আবারও একই প্রসেসে কমপ্লিট করলাম এরপরে দেখুন এখানেও আমি পাঁচটা চ্যান নিচ্ছি এক দুই তিন চার পাঁচ আবার আমি পিনটাকে আগের মতো খুলে দেব এরপরে এখানেও পরপর আমি দুটো সিঙ্গেল ক্রুজ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি মোট ছয় আর দুই আটটা সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবারও পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার পরপর আমি ছটা সিঙ্গেল ক্রুশ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আবার পাঁচটা চেয়ার নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে আমি আগের মতো আবার পিনাট আট করলাম সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসব দেখুন আমি পুরো রাউন্ডটায় আবারও একই প্রসেসে কমপ্লিট করলাম এরপর এখানেও পাঁচটা চেন ব্যাগ দুই তিন চার পাঁচ আবারও এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে আমি সাতটা সিঙ্গেল ক্রুশ তুলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এখানে আমি পিন আট কালাম আবার পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার দুটো এখানে সিঙ্গেল গ্রুস তুলে নিয়েছি আবার সাতটা সিঙ্গেল ক্রেস তুলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার পাঁচটা চ্যান নেব এক দুই তিন চার পাঁচ এইভাবে সেম একই প্রসেসে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসব দেখুন সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করলাম এখানেও আবার আমি পাঁচটা চ্যান নেব এক দুই তিন চার পাঁচ আবার এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে আমি আটটা ডবল সিঙ্গেল ক্রুশ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার পাঁচটা চ্যান এক দুই তিন চার পাঁচ আবার এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ আগে তুলে নিচ্ছি আবার এখানে আটটা সিঙ্গেল ক্রুশ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার পাঁচটা চেন ভাগ দুই তিন চার পাঁচ এইভাবে সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসবো দেখুন সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই আবারও কমপ্লিট করলাম আবারও সেম আগের মতো এখানে আমি পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে পরপর আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার এখানে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রুশ তুলে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই রাউন্ডে আমি মোট এখান থেকে এখান পর্যন্ত এগারোটা সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবারও পাঁচটা চ্যান্ড এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার এখানে আমি তুলে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও আমি তাহলে মোট এখান থেকে নটা পর্য সিঙ্গেল ক্রুজ তুলে নিলাম আবার আমি তিন পাঁচটা চান্নব্ব এক দুই তিন চার পাঁচ সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসব দেখুন সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত কমপ্লিট করলাম আবারও সেম আগের মতোই পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে দুটো সিঙ্গেল ক্রুশ আগে তুলে নিচ্ছি এরপরে এখানে পরপর আমি দশটা সিঙ্গেল ক্রুশ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার পাঁচটা চ্যানব্যাক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার এখানে দশটা সিঙ্গেল ক্রুশ তুলব দুই 3 4 5 6 7 8 9 10 আবার পাঁচটা চেন নবাক 2 3 4 5 सेम एक ही प्रोसेस से আমি পুরো রাউন্ডাই এখান পর্যন্ত নি আসব দেখুন সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করলাম আবারও পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন এখানে আমি দুটো আগে সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার পিনকে আটকাবো এরপরে দেখুন এখানে আমি মোট এগারোটা সিঙ্গেল ক্রোশ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আবার দেখুন আমি এখানে দুটো আগে সিঙ্গেল ক্রুষ তুলে নিচ্ছি আবার এখানে এগারোটা আমি সিঙ্গেল ক্রুশ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার পাঁচটা চেনব্যাক দুই তিন চার পাঁচ এইভাবে সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে আসব পুরো রাউন্ডটাই আমি আবারও একই প্রসেসে কমপ্লিট করলাম এরপরে দেখুন আর আমি পাঁচটা চেন নিচ্ছি না ছটা চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চেন নিলাম এরপরে যেখানে পিন লাগা রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রুজ দিয়ে জয়েন করব আবারও আমি ছটা চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রুশ তুলছি না এখানেও তুলছি না একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে আমি সিঙ্গেল ক্রুশে দিয়ে প্রথমে জয়েন করলাম আবার পরপর আমি সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি দেখুন দুটো হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট আমি এখানে এগারোটা সিঙ্গেল ক্রুজ তুলে নিলাম আবার ছটা চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় আবার এখানে আমি সিঙ্গেল ক্রুষ দিয়ে জয়েন করছি আবার আমি ছটা চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় আবার দেখুন এখানে না নিয়ে একটা ঘর ছেড়ে আবার আমি পরপর সিঙ্গেল ক্রুষ তুলে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার ছটা চ্যান্ন এক দুই তিন চার পাঁচ ছয় সেম একই প্রসেসেই আমি পুরো রাউন্ডটা এখান পর্যন্ত নিয়ে আসব দেখুন এখানে আমি পিন লাগালাম পুরো রাউন্ডটাই আমি আবারও একই প্রসেসে এখান পর্যন্ত কমপ্লিট করব দেখুন সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে এলাম এরপরে দেখুন আমি চারটা চ্যান নেব পিনটাকে খুলে দিচ্ছি এখানে আমি চারটা চ্যান নেবো এক দুই তিন চার চারটা চ্যান নিলাম এখানে কিন্তু আর আমি সিঙ্গেল ক্রুশ করছি না একটা ডবল ক্রুশ দিয়ে জয়েন করবো আবার চারটা চ্যান নেব দুই আবার দেখুন এখানে আমি সিঙ্গেল ডবল ক্রুশ দিয়ে জয়েন করছি আবার চারটা চেন নেব তিন চার আবার দেখুন এখানে আমি পরপর সিঙ্গেল ক্রুষ দিয়ে জয়েন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার চারটা চেন নিচে এক দুই তিন চার আবার দেখুন এখানে আমি ডবল ক্রুশ দিয়ে জয়েন করব আবার চারটা চ্যান্ড এক দুই তিন চার আবার এখানে আমি ডবল ক্রুশ দিয়ে জয়েন করব আবার চারটা চ্যান্নেব এক দুই তিন চার আবার দেখুন এখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব আবার পরপর আমি দেখুন সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার চারটা ব্যাক দুই তিন চার সেম একই প্রসেসে আমি আবারও এখানে পিন লাগালাম সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসবো দেখুন সেম একই প্রসেসে আমি আবারও রাউন্ডটাকে কমপ্লিট করলাম এরপরে দেখুন আমি আর চারটা চ্যান নিচ্ছি না পিনটাকে আমি আবারও খুলে দিলাম এখানে আমি তিনটা চেন নেব এক দুই তিন তিনটা চ্যান সেলাই করলাম এরপরে এখানে আমি একটা ডবল ক্রুশ দিয়ে জয়েন করব আবারও তিনটা চেন নেব আবারও আমি এখানে ডবল ক্রুশ দিয়ে জয়েন করবো আবার তিনটা চ্যান নেব আবার দেখুন একই জায়গাতে আবারও একটা ডবল ক্রুশ দিয়ে জয়েন করব আবার আমি তিনটা চ্যান নেব আবার দেখুন পরের ঘরটাতে ডবল ক্রুজ দিয়ে জয়েন করলাম আবার তিনটা চ্যান নেব আবার দেখুন এখানে না এখানে আমি একটা ডবল ক্রুজ দিয়ে জয়েন করব এরপরে আবারও পরপর আমি সিঙ্গেল ক্রুশ তুলে নেব তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি সাতটা সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার তিনটা চেন নেব আবার দেখুন একই প্রসেসে আগের মতোই এখানে একটা ডবল ক্রুশ তুলে নিলাম আবার তিনটা চেন নেব আবার দেখুন এই ঘরটাতে একটা ডবল ক্রুশ আগে তুলে নিচ্ছি আবার তিনটে চেন নেব আবার দেখুন একই জায়গাতে আরও একটা আমি ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটে চ্যান নেব আবার পরের ঘরটাতে সেম একইভাবে ডবল ক্রুশ তুলে নিলাম আবার তিনটা চ্যান নেব আবার দেখুন এখানে নিচ্ছি না এখানে একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব সেম একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই আবারও এখন পর্যন্ত নিয়ে আসবো আমি পুরো রাউন্ডটাই আবারও একই প্রসেসে কমপ্লিট করলাম এরপরে দেখুন আবারও আমি তিনটে চ্যান নিচ্ছি পিনটাকে আগে খুলে দিই এখানে চেন নেব এক দুই তিন এরপরে দেখুন এখানে একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবারও তিনটে চ্যান নেব আবার দেখুন পরের ঘরটাতে আবারও একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চেন নেবো আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি আবার তিনটা চেন নেব আবার দেখুন এখানেও একটা ডবল ক্রোশ তুলে নেব আবার তিনটা চ্যান নিচ্ছি আবার দেখুন পরের ঘরটাতে আবারও আমি একটা ডবল ক্রোশ তুলে নেব আবার তিনটা চেন নেব আবার পরের ঘরটাতে আবারও একটা ডবল ক্রোস তুলে নিচ্ছি আবার তিনটে চ্যান নেব এরপরে দেখুন এখানে সিঙ্গেল ক্রোস দিয়ে পরপর আমি জয়েন করবো দুই তিন চার পাঁচ আবার তিনটা চ্যান নেব সেম একই প্রসেসে আমি তুলে নেব তিন তিনটে চেন নিচ্ছি আবার একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোশ তুলে নেব এক দুই তিন আবার এখানে আমি একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি আবার পরপর তিনটে চেন নেব আবার পরের ঘরটা তো আমি ডবল ক্রোশ তুলে নেব আবার তিনটে চ্যান নেব আবার দেখুন সেম একইভাবে আমি পাঁচটা এখানে পরপর সিঙ্গেল ক্রোশ তুলে নিচ্ছি দুই তিন চার পাঁচ আবার তিনটে চ্যান নেব সেম একই প্রসেসে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসব পুরো রাউন্ডটাই আমি একই প্রসেসে আবারও কমপ্লিট করলাম এরপরে দেখুন আবারও আমি তিনটে চেন নেব এক দুই তিন আবার আমি পিনটাকে খুলে দিচ্ছি আবার এখানে পরপর আমি ডবল ক্রোস তুলে নেব এক আবার তিনটা চেন নিচ্ছি আবার পরের ঘরটাতে আরও একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চেন নেব আবার পরের ঘরটাতে আমি ডবল ক্রুশ তুলে নেব আবার তিনটা চেন নিচ্ছি আবার দেখুন পরপর আমি ডবল ক্রুশ একটা তুলে নেব আবার তিনটে চ্যান নেবো আবার একই জায়গাতে আমি ডাবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চ্যান নেব আবার দেখুন এখানে একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চ্যান নেব আবার পরের ঘটাতে একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চ্যান নেব আবার দেখুন এখানে একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চ্যান নেব আবার এখানে পরপর আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করবো এক দুই তিন আবার তিনটা চ্যান নেব আবার দেখুন এখানে আমি ডবল ক্রুশ তুলে নিচ্ছি আবার তিনটা চ্যান নেব আবার আমি এখানে ডবল ক্রুশ দিয়ে জয়েন করব আবার তিনটা চেন নেব আবার একই জায়গাতে দেখুন আমি পরপর তিনটা চেন নিয়ে ডবল ক্রোশ তুলে নিচ্ছি আবার তিনটা চেন নেব আবার এখানে একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে আমি ডবল ক্রোশ দিয়ে জয়েন করব এক দুই তিন আবার এখানে পরপর তিনটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব এখানে যেভাবে ডিজাইন তুললাম সেম একইভাবে এখানেও আমি তুলে নিয়েছি আবার একই প্রসেসে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসব আমি পুরো রাউন্ডটা আবারও একই প্রসেসে কমপ্লিট করলাম এরপরে দেখুন এখানে আমি আর ডবল ক্রুশ তুলছি না দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নেব পিনকে আমি খুলে দিচ্ছি এরপরে দেখুন চারটা চ্যান নিচে এক দুই তিন চার চারটা চ্যান নিলাম আবার একই জায়গাতে দুটো আমি সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার আমি এখানে দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দুটো চেন চারটা চ্যান নেব আবার দেখুন একই জায়গাতে আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নেব আবার চারটা চেন নেবো এক দুই তিন চার আবার এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব আবার এখানে দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার চারটা চেন নেব আবার এখানে পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নেব আবার এখানে দুটো সিঙ্গেল ক্রুশ তুলছি আবার চারটা চ্যান নেব সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে আসবো দেখুন একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে এলাম আবার এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করবো আবার এখানে আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার পরের ঘরটাতেও আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার চারটা চ্যান নেব আবার দেখুন এখানে পরপর দুটো আমি সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম আবার আমি এখানে দুটো সিঙ্গেল ক্রোশ তুলবো আবার চারটা চেন নেব আবার এখানে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নেব সেম একই প্রসেসে আমি আবারও এখানে আমি পিন লাগালাম সেম একই প্রসেসে পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসবো সেম একই প্রসেসে দেখুন আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করলাম এরপরে এখানেও আমি দুটো সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি আবার দেখুন এখানে না নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করবো এরপরে আমি ব্লেড দিয়ে সুতোটাকে কেটে দিচ্ছি দেখুন আমার চারপাশটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপরে আমি পিনটাকে এখানে খুলে দেবো